হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে মূলত ডেপথ অফ ফিল্ড বা ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে কথা বলবো ও কিভাবে খুব সহজেই অল্প সেটিং চেঞ্জ করে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, যেটা সম্পূর্ণ খোলাসা করব আজকে। আপনি বিগিনার বা নতুন ক্যামেরা ইউজ করছেন, পিক তুলছেন বাট ব্লার ভালো হচ্ছে না, কিংবা কোনো একটা কিছুর কমতি মনে হচ্ছে, তো সেক্ষেত্রে এটার কারণ হতে পারে আইএসও, শাটার স্পিড বা অ্যাপারচারের মধ্যে কোনো গড়মিল আছে। উপরে যে দুটি ছবি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একটা ছবি খুবই সাধারণ, যেটার কোনো ডেপথ অফ ফিল্ড নাই, আর আরেকটা ছবি যেটার ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দরভাবে ব্লার হয়েছে। তো এই পার্থক্যের কারণটা আসলে কি? মূলত এটা হয় অ্যাপারচারের কারণে। অ্যাপারচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপারচার নাম্বার যত কম হবে তত বেশি ব্লার হবে, যেটা নির্ভর করে আবার লেন্সের উপর। এক কথায় অ্যাপারচার নাম্বার যত কম হবে ব্লার তত বেশি হবে, আর অ্যাপারচার নাম্বার যত বেশি হবে ব্লার তত কম হবে। তো এটা আমরা সরাসরিভাবে দেখব, চলুন। এর আগে লেন্স নিয়ে একটু কথা বলা যাক। 2.2, 1.8, 1.4 অনেক ধরনের লেন্সই কিন্তু পাওয়া যায়। সব ধরনের লেন্স দিয়ে আপনি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, কিন্তু শর্ত হলো এটা যে অ্যাপারচার নাম্বার কম হতে হবে। যেমন আমি এখানে 50mm 1.8 অ্যাপারচারের লেন্স ইউজ করছি, যেটা অনেক ভালো রেজাল্ট দেয়। আবার যদি অ্যাপারচার 1.4 হতো তাহলে আরও ভালো রেজাল্ট আমি এখানে পেতাম। এভাবে মূলত লেন্স অনেক গুরুত্ব রাখে। এখানে আমি ছবি তুলছি, তো সেটিংয়ে যে আপনাকে আইএসওটাকে অটো করে দিতে হবে, তারপর শাটার স্পিড রাখতে হবে 125 থেকে 130-এর আশেপাশে। এবার অ্যাপারচার যদি একটু পরিবর্তন করি, সাপোজ সর্বোচ্চ দিয়ে রাখি, তাহলে ছবিটা আসবে কিছুটা এইরকম। আর যদি অ্যাপারচার সব থেকে কমিয়ে নিই, যেটা হলো 1.8, তাহলে পিক আসবে কিছুটা এরকম, আর সাথে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যাবে বা ডেপথ অফ ফিল্ড পাওয়া যাবে। এভাবে খুবই অল্প কিছু সেটিং পরিবর্তন করে খুব সুন্দর রেজাল্ট পাওয়া কিন্তু সম্ভব। আর হিউম্যান পোর্ট্রেট, অ্যানিমাল পোর্ট্রেট খুব ইজিলি কিন্তু তুলতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাছাড়া নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন।